আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, ইনস্ট্রাক্টর, এসএসসি প্রফেশনাল ইউসেফ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল। তো আমি আজ দশম শ্রেণীর নয় অধ্যায়ের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এর আগে মোটর সম্পর্কে জেনেছি যে মোটর কাকে বলে, মোটর কত প্রকার, কী কী। আমরা জেনেছি যে একটি মোটর আমরা এমন একটি যন্ত্রকে বলবো যে যন্ত্রটি ইনপুটে বৈদ্যুতিক শক্তি নিয়ে আউটপুটে আমাদেরকে যান্ত্রিক শক্তি দিবে, অর্থাৎ ইনপুটে আমরা তা বিদ্যুৎ শক্তি দিব, আউটপুটে যান্ত্রিক শক্তি পাবো, এই ধরনের যন্ত্রকে আমরা মোটর বলে থাকি। তো আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমার একটি মোটর আমরা দেখতে পাচ্ছি। এই মোটরের এই পাশটা যদি আমি ইনপুট এবং এই পাশটা যদি আউটপুট চিন্তা করি, তাহলে এই মোটরের ইনপুটে আমরা কিন্তু দিচ্ছি বৈদ্যুতিক শক্তি এবং এই মোটরের আউটপুট থেকে আমরা পাচ্ছি যান্ত্রিক শক্তি। এটাই হলো একটি মোটর সাধারণত। কিন্তু যে মোটরকে আমরা ইনপুটে থ্রি ফেজ সরবরাহ দেব, থ্রি ফেজ এসি সরবরাহ দেব এবং আউটপুটে যান্ত্রিক শক্তি পাবো, এই মোটরকে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলতেছি। আর আমরা জানি যে একটি সিঙ্গেল ফেজ যে মোটরগুলো সাধারণত টর্ক তৈরি করার জন্য একটি ক্যাপাসিটর প্রয়োজন হয়, কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের টর্ক তৈরি করার জন্য কোনো ক্যাপাসিটর দরকার হয় না। থ্রি ফেজ সরবরাহ দিলে ও নিজে নিজে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এমনিতেই টর্ক তৈরি করে। তো আমরা সেটাই আজকে দেখব যে তিন ফেজ ইন্ডাকশন মোটরটা কিভাবে কাজ করে বা এটা কাকে বলে। তো প্রথমে আসে আমরা যে মোটরের তিন ফেজ এসি সরবরাহ দিলে দেওয়া হয় এবং ইন্ডাকশন নীতিতে ঘুরে, তাকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলে। অর্থাৎ যে মোটরকে আমরা ইনপুটে থ্রি ফেজ ইন্ডাকশন থ্রি ফেজ সরবরাহ দিচ্ছি, ফলে সে ইন্ডাকশন নীতিতে ঘুরছে, এই মোটরকে আমরা বলতেছি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো মোটরের স্টেটরে আমরা যখন থ্রি ফেজ সরবরাহ দেই, তখন স্টেটরে একটি ঘুরন্ত চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ এই মোটরটার স্টেটরে আমরা জানি মোটরের দুটি পার্ট, এর আগের ক্লাসে আমরা জেনেছি যে মোটরের কিন্তু দুটি পার্ট থাকে মূলত, একটা হলো স্টেটর এবং আরেকটা হলো রোটর, অর্থাৎ একটা ফিল্ড আর একটা হলো রোটর। তো আমরা যদি মোটরটার স্টেটরে এসি সাপ্লাই দেই, তাহলে কি হবে, এই স্টেটরে একটা চুম্বক তৈরি হবে, হ্যাঁ, চুম্বক ফ্লাক্স তৈরি হবে। এই চুম্বক ফ্লাক্সটা কিন্তু ঘুরন্ত চুম্বক ফ্লাক্স, অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই ঘুরন্ত চুম্বক ফ্লাক্সের কারণে এই ঘুরন্ত চুম্বক ফ্লাক্স কি করবে, রোটরের কন্ডাক্টরকে কাট করবে, কর্তন করবে। যখন এই চুম্বক ক্ষেত্র রোটরের কন্ডাক্টরকে কর্তন করবে, তখন কিন্তু ওখানে, অর্থাৎ তখন কিন্তু রোটরে একটি টর্ক তৈরি হবে, অর্থাৎ মোটরটি ঘোরার জন্য একটি টর্ক উৎপন্ন হবে ওখানে। তো আমরা এই যে যে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রটি তৈরি হচ্ছে, এই ঘুরন্ত চৌম্বক ক্ষেত্রটি সাধারণত এটাকে আমরা বলতেছি সিনক্রোনাস স্পিড, অর্থাৎ এটা সিনক্রোনাস গতিতে ঘোরে। সিনক্রোনাসের সূত্র, সিনক্রোনাস অর্থাৎ 120 f/p, এই গতিতে এটি ঘোরে। অর্থাৎ যে সিনক্রোনাস, ওখানে যে সিনক্রোনাস গতি তৈরি হয়, স্পিড তৈরি হয়, এটাই হলো ns। আমরা এটা নির্ণয় করতে পারি যে এটা কতটুকু গতি, এর গতি বেগটা কত, আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারি, ns ইকুয়াল টু 120 f/p। এখানে 120 f হলো ফ্রিকোয়েন্সি, p হলো পোল সংখ্যা। তো এটা হলো আমরা যখন স্টেটরে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, তখন কি হচ্ছে, স্টেটরে একটি ঘুরন্ত চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ফলে কি হচ্ছে, ফলে স্টেটরে চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হলে ওই চৌম্বক ফ্লাক্সটা রোটর কন্ডাক্টরকে কাট করে, ফলে ওখানে একটি টর্ক উৎপন্ন হয় এবং টর্ক উৎপন্ন হলে কি করে, মোটরটা ঘোরা শুরু করে, মোটরটা ঘোরে। তো ঘুরন্ত চুম্বক ক্ষেত্র যেদিকে, অর্থাৎ যে আমরা যখন সাপ্লাই দিলাম, তখন একটি ঘুরন্ত চুম্বক ক্ষেত্র উৎপন্ন হলো। তো ঘুরন্ত চুম্বক ক্ষেত্রটা যেদিকে ঘোরে, ঘুরন্ত চুম্বক ক্ষেত্রটা যেদিকে ঘুরবে, মোটরটাও কিন্তু সেদিকে ঘুরবে। অর্থাৎ ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের দিক যদি ডানাবর্তে হয় বা ডান দিকে হয়, মোটরটাকে ডান দিকে ঘুরবে। ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের দিক যদি বামাবর্তে হয় বা এন্টি ক্লকওয়াইজ হয়, তাহলে মোটরটাও এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। অর্থাৎ ঘুরন্ত চুম্বক ক্ষেত্র যেদিকে ঘুরবে, মোটরটাও সেই দিকেই ঘুরবে। তো এই হলো আমাদের আজকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আমরা শুধু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর শুধু একটি সিঙ্গেল ফেজ এসি মোটরের পার্থক্য এইটাই যে
একটি সিঙ্গেল ফেজ এসি মোটরটা ঘোরার জন্য একটি ক্যাপাসিটর প্রয়োজন হয় টর্ক তৈরি করার জন্য, আর আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে ঘোরার জন্য কোনো টর্ক বা ক্যাপাসিটর তৈরি প্রয়োজন হয় না, এটি নিজে নিজেই টর্ক তৈরি করে থ্রি ফেজ ইন্ডাকশন থ্রি ফেজ সরবরাহ সাপ্লাই দিলে। তো আমরা আজকে জানলাম একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে ঘোরে বা টর্ক তৈরি করে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।